প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? লাবণী। বা খুব সুন্দর নাম, দেখে তো মাশাআল্লাহ খুব সুন্দরী। তো লাবণী আপা দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নাটোরে। নাটোরে। তো লাবণী আপা আমাদের ইউটিউবে কেন আসছেন বলেন? কেউ আছে ভাই, সংসারে খুব অভাবের জন্য। সংসারের অভাব মানে কি অভাব একটু বলেন। আমরা দুটা ভাই বোন দাদির কাছে থাকি, আব্বা বিয়ে করে চলে গেছে গা, আর আম্মাও গেছে গা, নানিদের বাড়ি থাকে, বাইরে রাখতে যায় না আমারে, তার জন্য আমরা দাদির কাছে থাকি, সব মায়ের আলাদা যন্ত্রণা দেয় দিতে, এর জন্য দাদির কাছে থাকি আমরা, দাদির কাছেই মানুষ হয়েছি। আচ্ছা, বাবা মা নাই? বাবা মা আছে, বাবা বিয়ে করে গেছে গা, মায়ের রাখতে দেয় না, মায়ের নানিকে বাড়ি থাকে। আচ্ছা, তো না মা নানিদের বাসা থাকে, আর বাবা? বাবা বিয়ে করে চলে গেছে। বিয়ে করে চলে গেছে। তো বড় হয়েছেন কার কাছে? ছোট থেকে বড়? ছোট থেকে বড় হয়েছে দাদির কাছে। দাদির কাছে বড় হয়েছে। আচ্ছা, পড়াশোনা করছেন? না না, পড়াশোনা করে নাই, বাংলা লেখাপড়া করে নাই, নামাজ পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি। নামাজ কোরআন শরীফ পড়তে পারেন। তো এখন মনে করেন কি, যদি আপনাকে বিয়ে করতে চায় তো কি মানে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। কখনো কি বিয়ে শাদী হয়েছে আপনার? না না, আমার বিয়ে শাদী হয়নি। বিয়ের ঘর আছে? বিয়ে বিয়ের ঘর আসে, মানে অনেক আসে না যে জোয়ান মেয়ে থাকলে অনেক ছেলেরা দেখতে আসে বা বিয়ের কথা বলতে আসে, এরকম হয়? হয়েছে বিয়ের প্রস্তাব পাইছিল কিন্তু আমার মনের মতো হয় না। আচ্ছা, মনের মতো হয় না, না টাকার জন্য বিয়ে হয় না? না টাকার জন্য কি, এই মনে করো আসে মানুষে দেখে, দেখা বিয়ে সাথে করতে চায়, টাকা না থাকলে কেউ বিয়ে করবো? আচ্ছা আচ্ছা, তো আমাদের যৌতুক দেওয়ার সামর্থ্য নেই? যৌতুক যৌতুক যদি দিতে পারতাম তাহলে তো কথাই ছিল। আচ্ছা, তো কখনো প্রেম টেম করেন নাই? না ভাই, প্রেম করি না। তো প্রেম করা তো বিয়ে করলে যৌতুক লাগতো না? না ভাই, প্রেম করা বিয়ে করলে আবার যৌতুক পরে বিয়ে না করে। কোনো ছেলে পটাতে পারলেন না? না, এই এখন আইসে প্রতিবেদনের সামনে যদি দুই একজন পটে, এখন আমার মনের মতো হয়, আমার দায়িত্ব নেয়, আমার পাশে দাঁড়ায়। তো আপনার কেমন ছেলে পছন্দ, বড় লোক নাকি দুই বেলা অনেক আছে না গরিব, বা নাকি বড় লোক পছন্দ কোনটা? না না, আমার অত বড় লোক পছন্দ নয়, বড় লোকরা আবার নিয়ে কষ্ট জ্বালা দিব, একটু মনে করে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাইতে পারলেই হবে, অনেক বড় লোকের দরকার নেই। অনেকে তো মনে করেন যে এই মনে করেন যৌথ ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি থাকে না দেশ গ্রামে, তো সেই বড় ফ্যামিলিতে যদি আপনাকে বিয়ে দেয় আপনি তাদেরকে মানায় নিয়ে চলতে পারবেন? এখন সে যদি আমার মানি নিয়ে চলতে পারে তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো। আচ্ছা, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? ফোন দিলে আপনারা কিন্তু লাবণী আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।